আত্মহত্যা করব তবু অ্যাপ্লিকেশনে সই করব না নাগরিকত্ব আইনের প্রতিবাদে হাবড়ায় এসে এক সভায় একথা বলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমি এদেশেরই নাগরিক আমি যদি মরেও যাই তবু অ্যাপ্লিকেশনে সই করব না প্রয়োজনে আত্মহত্যা করব। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে এক সভায় এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে বেগে নাগরিক কেউ করতে পারবে না আমি জ্যোতিপ্রিয় মল্লিক আমি 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 আমার সই করব করব না না। যাব রবিবার হাবড়ার কাশীপুরের সভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে মন্ত্রী বলেন এরা যে কোনোভাবেই এনআরসি মেনে নেওয়া হবে না তিনি আরো বলেন প্রয়োজনে এনআরসি নিয়ে কথা বলতে মতুয়াদের পীঠস্থান বাংলাদেশের ওরাকান্দিতে যাবেন তিনি এদিনের সভায় বহু মানুষ ভিড় জমান ছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব প্রত্যেকটা মহকুমায় পাঁচটা মহকুমা আমাদের জেলায় পাঁচটা জায়গায় মিছিল করবে আমাদের সাংসদ বিধায়করা থাকবেন আজকে এখানে করেছি আগামী সপ্তাহে কুমড়ো বাজারে আমাদের হবে বিভিন্ন জায়গায় আমাদের সভা হবে মানুষকে সচেতন করার জন্য আমরা প্রত্যেকেই নাগরিক আমাদের নাগরিক পাওয়ার কোনো আর জায়গা নেই আমি জন্মেছি আমি নাগরিক হয়ে গেছি আমার বাবা জন্মেছে নাগরিক হয়েছে তার বাবা জন্মেছে নাগরিক হয়েছে তা আমরা প্রত্যেকে ভোট দিয়েছি আমাদের ভোট ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে আমাদের রেশন কার্ড আছে সুতরাং আমাদের আর নতুন করে নাগরিকত্ব পাওয়ার কোনো জায়গা নেই আমরা সে মানি না রিপোর্ট নিউজ হাবড়া